রাসেল ডমিঙ্গো, যে নামটা গত এক বছর ধরে দেশের ক্রিকেটে আলোচনা কিংবা সমালোচনার এক বিশেষ বস্তু, ক্রিকেট মহল থেকে সাধারণ সমর্থক বেশিরভাগ মানুষই চায় তার বিদায়, আর তাদের সেই আশা পূরণের মাধ্যমে এবার বিদায় হয়েছে তার। এমনকি এরই মাঝে নতুন কোচ সন্ধানে বিসিবি, যেখানে পছন্দের তালিকায় একাধিক নাম, আর সবচেয়ে বেশি এগিয়ে আছে টি টোয়েন্টি কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। এছাড়াও তালিকায় আছেন আরও কয়েকজনের নাম। শেষ পর্যন্ত কে হতে পারেন সাকিবদের পরবর্তী হেড কোচ, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টাইগার ক্রিকেট সমর্থকদের সাম্প্রতিক সময়ে যদি জিজ্ঞাসা করা হতো তারা বিসিবি থেকে কি চায়, তাহলে নিশ্চিতভাবে সবার প্রথম বলতো কোচ রাসেল ডমিঙ্গোর বিদায়। খেলোয়াড়দের সাথে মনোমালিন্য, দলীয় ব্যর্থতা কিংবা অতিরিক্ত ছুটি, সব মিলিয়ে তিনি ছিলেন বিতর্কের চূড়ায়। কিন্তু এবার ভক্তদের সেই চাওয়ার প্রেক্ষিতে ও দলীয় স্বার্থে বিসিবি দুই দিন আগে পরিকল্পনা নিয়েছিল তাকে বিদায় দেওয়ার, আর তাই নিজ ইচ্ছা থেকে ডমিঙ্গো পদত্যাগ করলেন হেড কোচের দায়িত্ব থেকে। যদিও এর পূর্বে তাকে টি টোয়েন্টি দল থেকে অব্যাহতি দেওয়া হয়, এবার তিন ফর্মেট থেকেই তাকে বাদ দেওয়া হয়েছে। তাই নতুন বছরের শুরুতেই নতুন কোচ খুঁজছে বিসিবি, যেখানে তালিকায় রয়েছে একাধিক নাম। বিসিবির পছন্দ এখন এমন একজন কোচ যিনি ক্রিকেটারদের সাথে ভালোভাবে মিশতে পারবেন এবং ভুল ত্রুটিগুলো সহজে শনাক্ত করতে পারবেন। যেখানে রাসেল ডমিঙ্গো দেখিয়েছিলেন বেশ দুর্বলতা, তাই সেই ভুল আর করতে চাচ্ছে না তারা। তাই নতুন কেউ সেই দায়িত্ব নিক, এটাই বিসিবি ও সমর্থকদের চাওয়া। আর কোচের সংক্ষিপ্ত তালিকায় আছে একাধিক নাম, যদিও তাদের মধ্যে টি টোয়েন্টি কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম সবচেয়ে বেশি এগিয়ে। শ্রীরাম গেল টি টোয়েন্টি এশিয়া কাপের আগে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন, যার মেয়াদ সীমা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। এরপর তার সাথে নতুন করে বিসিবি চুক্তি না করলেও ধারণা করা হচ্ছিল তাকেই ফিরিয়ে আনতে চাইবে তারা। আর এবার তিন ফর্মেট থেকে ডমিঙ্গোর বিদায়ের কারণে শ্রীরামকে সবাই এগিয়ে রাখছেন, কারণ শ্রীরামের টি টোয়েন্টি ফর্মেটের পারফর্মে সন্তুষ্ট বিসিবি। তবে প্রশ্ন, তাকে কি বাকি দুই ফর্মেটে দায়িত্ব দেওয়ার চ্যালেঞ্জটা গ্রহণ করবেন কিনা। এদিকে শ্রীরাম ছাড়াও এই তালিকায় নাম রয়েছে টাইগারদের সাবেক সফল লঙ্কান কোচ চান্দিকা হাতুরি সিংহে, তাকেও পছন্দের কাতারে রেখেছেন বোর্ড কর্তারা। এমনকি এর পূর্বে তার সাথে একাধিকবার যোগাযোগও করা হয়েছিল এবং হাতুরি সিংহেও সম্মতি ছিল এ ব্যাপারে। কিন্তু সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে আর তত বেশি আলোচনা হয়নি হেড কোচ হওয়ার ব্যাপারে। তবে এদেশের ক্রিকেট বিশ্লেষক থেকে সবাই তার পারফর্মে খুশি। শ্রীরাম ও হাতুরু সিংহে ছাড়াও তালিকায় আরও একটি বড় নাম, অস্ট্রেলিয়ান কোচ টম মুডি, যিনি কিনা বর্তমান সময়ে বিশেষ করে ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে বেশ সফলতম একজন কোচ। এর আগে আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদ ও বিপিএলের দল রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন কোচিংয়ের মাধ্যমে। তার দিকেও বিসিবি নজর রেখেছে, এমনকি আগ্রহ আছে। তবে টম মুডি মূলত বেশি ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে কোচিং করিয়ে থাকেন, তবুও তিনি আলোচনায় আছেন বাংলাদেশের কোচ হওয়ার বিষয়ে। এদের ছাড়াও আলোচনায় আছেন আরও কিছু নাম, কিন্তু আগামী বছরের শুরুতেই বোঝা যাবে কে হতে পারেন টাইগার দলের পরবর্তী হেড কোচ, শ্রীরাম নাকি হাতুরু সিংহে, আবার নাকি অন্য কেউ। তবে দিন শেষে যেই কোচ হন না কেন, সকলের চাওয়া তারা যেন উন্নতি করতে পারে দেশের ক্রিকেটে। আগামী 2023 বিশ্বকাপে দারুণ কিছু দিতে পারেন বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেই প্রত্যাশায় বোর্ডকর্তাদের থেকে শুরু করে সবার।